নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, সাবুনের চাহিদা বাজারে কখনোই কম হওয়ার নয়। এই ব্যবসাটিতে অনেক কম্পিটিশন থাকা সত্ত্বেও প্রতিটা কোম্পানি বছরে কয়েক লাখ টাকা টার্নওভার করে। আমি আজকে যে মেশিনটি দেখাবো, এই কম টাকার একটি ম্যানুয়াল মেশিন চালিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। শুধু তাই নয়, প্রতি মাসে 3 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন এই ছোট মেশিনটি চালিয়ে, আর বছরে 37 লাখ টাকা। তা আপনি যদি শিখতে চান কিভাবে বাড়ি থেকে এই মেশিনটি চালিয়ে সাবুন বানাবেন এবং বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাইডে থাকা যে বেল আইকন ওটা অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সাবুন বানাতে আপনাকে যে জিনিসটা দরকার হবে সেটা হলো লুডোস, সাবুনের লুডোস বলে এটাকে। তো আপনি সাবুনের লুডোসটা পেয়ে যাবেন কোম্পানি থেকে, যেখান থেকে আপনি মেশিনটা কিনবেন সেখানে পেয়ে যাবেন। তো আমি এখানে আপনাকে 50 কেজি হিসাবে বানিয়ে দেখাচ্ছি, 50 কেজি সাবুন একসাথে কীভাবে বানাবেন। তো এখানে 50 কেজি সাবুনের লুডোস নিয়েছি, ওজনটা করে রাখতে হবে তাহলে ভালো হবে। আর এই লুডোসটা আমি মিক্সার মেশিনের ভিতরে দিয়ে দিলাম। লুডোসটা যত ভালো করে মিক্সড হবে এর কোয়ালিটিটাও তত ভালো হবে। এই মিক্স করতে করতে এর সাথে মিশাতে হবে, প্রথম তো আমি কালার মিশিয়ে নিচ্ছি, এটা সব স্যান্ডেল কালারের সাবানের যে কালারটা আসে সেটা মিশাচ্ছি, তো আপনি দেখতে পারবেন সাবান বানানোর পরে। তো এটা সব কালার মিশিয়ে নিয়েছি, এরপরে যেটা মিশাতে হবে পারফিউম। তো আপনি পারফিউম কতটা মেশাবেন আর আপনি কালার কতটা মেশাবেন ওই হিসাবটা আপনাকে বলি। 50 কেজি লুডোসে 100 গ্রাম কালার আর 150 গ্রাম পারফিউম মেশাতে পারেন, যেটা মেশাতে হবে আর কি আপনাকে কমসে কম। তো আপনি কালারটা যে কোনো কালার নিতে পারেন আপনার হিসাবে, আর যে কোনো পারফিউমটা এখানে ইউজ করতে পারেন। তো ভালো করে মিক্সার করার পর এখানে একটা রোলার মেশিন আছে যেখানে দিয়ে আপনাকে রোলার করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন অনেকটা পাপড়ের মতো হয়ে বেরিয়ে আসবে। তো এটা একবার না, কমসে কম 4-5 বার আপনাকে রোলারটা করে নিতে হবে, তাহলে কী হবে ওটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। তো 4-5 বার ভালো করে এটা করে নেবেন, করার পরে আপনাকে এটা দিতে হবে আবার মিক্সার মেশিনে। তো এটা দেখে নিন কীভাবে করবেন। এটা একবার হয়ে গেলে পরবর্তীতে আবার ওই মেশিনটার ভিতরে ডালতে হবে, যেরকমটি আমি বলেছি 4-5 বার কমসে কম এই রোলার মেশিন দিয়ে আপনাকে মিহি করে নিতে হবে আর পুরো সফট করে নিতে হবে। যত ভালো মিক্সড হবে তত ভালো এর রেজাল্টটা আসবে, তত ভালো এই সাবানটা তৈরি হবে। তো এরপরে আপনি আবার ওখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবেন, আর এরপরে 8-8টা পারফিউম দিতে হবে আপনাকে, সফট পাউডার ওটা দিতে হবে আর হালকা করে জল মিশাতে হবে এর সাথে, তাহলে এর মিক্সারটা প্রথম থেকে সাবুনের মতো হয়ে যাবে। তো আমি যেটা বলেছি এর মিক্সারটাই, এই মিক্স করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তো যত ভালো মিক্সড হবে সাবানটা তত ভালো তৈরি হবে। আর আপনি দেখতে পাচ্ছেন এখন মোটামুটি রেডি হয়ে গেছে আর মিক্সড করা হয়ে গেছে। এখন এটা আর একটি মেশিনের ভিতরে দিতে হবে, যেটা সাবানের প্রোডাক্টটিকে রোলার হিসেবে ব্যবহার করবে। আমি দেখাচ্ছি কীভাবে এটা করবে। প্রথমত এই মেশিনটা থেকে বেরিয়ে এই মেশিনটার ভিতরে ডালতে হবে, এখান থেকে একটা রডের মতো হয়ে বেরিয়ে আসবে, একটা লাঠির মতো হয়ে বেরিয়ে আসবে সাবানটা। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা লাঠির মতো হয়ে বেরিয়ে আসছে, এটা কেটে কেটে তারপর সাবান বানাতে হবে। তো সিম্পলি একটা স্কেল রাখবেন, যে স্কেলের মাপ হিসেবে আপনি এটা একটা কাটবেন। আপনি দেখতে পাচ্ছেন যেরকম কেটে কেটে এক সাইডে রেখে দিয়েছি, আর এখান থেকে আবার দ্বিতীয়বার সাইজ করতে হবে। সাইজ করার জন্য আপনার যে মেশিনটা, যতগুলো মেশিন আপনি 65,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, কিন্তু ওখান থেকে বেরোনোর পরে এখানে আবার সাইজ করতে হবে কি আপনার সাবানটা কত গ্রামের বানাবেন। মোটামুটি 100 গ্রামের একটি সাবান হয়, তো এখানে 100 গ্রাম পরিমাণে কাটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আর এভাবেই আপনাকে কাটতে হবে। কেটে পরবর্তীতে আপনাকে একটি সিল মারতে হবে, যেটা সাবানের যে সাইজটা আপনি বানাবেন সাইজটা তো এখানে করে নিয়েছেন, আর যে কোম্পানির নামটা কোন রকম কোন কোয়ালিটির কোন ডিজাইন সাবানটা বানাবেন সেটা এটার উপর ডিপেন্ড করে। আপনাকে অনেকগুলো খাপ দেওয়া হবে, আপনি যে কোনোভাবে বানাতে পারেন। দেখতে পাচ্ছেন কাটা যে কেটে রেখেছিলো যে সাবানের টুকরোগুলো, ওগুলো এখন সিল মারা হচ্ছে আর সাবান তৈরি হয়ে যাচ্ছে সিম্পলভাবে। এটা এর ভিতরে দিচ্ছে আর প্রেস করার সাথে সাথে সাবান তৈরি হয়ে যাচ্ছে, আপনি মিনিটে কয়েকটি সাবান বানাতে পারবেন, এটা খুবই সহজ ব্যাপার। আর এর কোয়ালিটিটাও আপনাকে দেখাবো এখন, যে কোয়ালিটিটা কীরকম হবে। দেখতে পাচ্ছেন সাবানটা এর ভিতরে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আর যে কোনো ব্র্যান্ডের সাবুনের মতো, আমি যেরকম বলেছিলাম স্যান্ডেল সাবুন, তো স্যান্ডেল এরা সাবুনের মতো এটা কালারটা হয়েছে, আর এর কোয়ালিটিটাও ঠিক ততটা। আর এর যে পারফিউমটা, যে সেন্স চেনটা আসবে,
ওটাও খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন এ বানানো কতটাই সহজ আর কি পরিমাণে কি জিনিস লাগবে। তাহলে বন্ধুরা দেখে নিয়েছেন কিভাবে একটা সামান্য মেশিন লাগিয়ে আপনি বাড়ি থেকে সাবান তৈরি করতে পারেন, আর এর সাথে সাথে অনেকগুলো তথ্য আপনাদের দিয়েছি। তো আমি আরো একটু বিস্তারিত বলছি, প্রথমত বলি কিভাবে মেশিনটা কিনবেন। বন্ধুরা মেশিনটা আপনি যে কোনো বড় বাজারে পেয়ে যাবেন, কলকাতা থেকে যদি কিনতে চান তাহলে বড় বাজার পেয়ে যাবেন, আর বিডিতে পুরনো ঢাকাতে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার কোনো সমস্যা আমি নিচে এর লিঙ্কটা দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, আপনি ওনার কাছ থেকেও কিনতে পারেন মেশিনটা। আপনাকে মেশিন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি অনেকগুলো মেশিন এখানে দেখাচ্ছি, যেগুলো সাবান তৈরির মেশিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 লাখ টাকার মেশিনটির দাম আছে, এখানে 2 লাখ টাকা, এখানে 7 লাখ টাকার মেশিন আছে। মানে আপনি যত ভালো কোয়ালিটির মেশিন নেবেন তত বেশি দামটা পড়বে। অটোমেটিক মেশিনের এক দাম বা ম্যানুয়াল মেশিনের আর এক দাম। এখানে দেখতে পাচ্ছেন 1.5 লাখ টাকা একটি মেশিন বিক্রি করছে, আরও অনেক ধরনের মেশিন আছে এখানে, যেখানে 1,25,000 টাকায় মেশিন বিক্রি করছে, 2,25,000 টাকায় মেশিন বিক্রি করছেন। তো আপনি যে যদি ম্যানুয়াল মেশিনটা নেন, আমি যে মেশিনটা দেখালাম ওটা ম্যানুয়াল মেশিন, তো ম্যানুয়াল মেশিনটা অনেক কম টাকায় পড়বে। আর আপনি যদি অটোমেটিক মেশিনটা নিতে চান তাহলে বেশি টাকায় পড়বে। তো এই মেশিনগুলো আপনি যদি আমাদের কাছ থেকে না নিতে চান, আপনি যদি নেট থেকে নিতে চান তাহলে ইন্ডিয়া থেকে নিলে indiamart.com, বা যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে AliExpress বা alibaba.com থেকে নিতে পারেন। এছাড়াও আপনি পুরনো ঢাকাতে পেয়ে যাবেন। আর এর যে কাঁচা মালটা আসে, মোটামুটি 500 সাবান বানাতে গেলে 4,000 টাকার মতো খরচ পড়বে। আপনি যদি ভালো কোয়ালিটি সাবান বানাতে চান 50 কেজির দাম 3,000 থেকে 3,500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর সব মিলিয়ে যে খরচটা আসবে, আপনার বিদ্যুৎ বিল, অন্যান্য যে জিনিসগুলো লাগবে, পারফিউম, কালার আর যা যা লাগবে, সব মিলিয়ে 4,000 টাকার মতো খরচ আসবে 500টা সাবান বানাতে। তাহলে 8 টাকার ভিতরে একটা সাবান কমপ্লিট হয়ে যায়। আর এই সাবানটা যে কোনো ব্র্যান্ডের থেকে কম নয়, যে কোনো ব্র্যান্ডের, আপনি যে কোনো ব্র্যান্ড বানাতে পারেন। সাবানের যে কোনো পারফিউম, যে কোনো গন্ধ আপনি ব্যবহার করতে পারেন, আর যে কোনো কালারও আপনি ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো। ব্যবসাটা আপনি প্রথম একাই শুরু করতে পারেন, আর আপনি যদি চান শ্রমিক রেখে করার জন্য তো শ্রমিক রেখে করতে পারেন। আর আপনি এটা বিক্রি কিভাবে করবেন, বিক্রি করারও একটা সহজ পদ্ধতি আছে। আপনার এলাকায় যে ডিস্ট্রিবিউটরগুলো আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন, তো একসাথে আপনি 1,00,000 টাকার মাল সেল করতে পারবেন। আর যদি ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ না করতে পারেন তাহলে হোলসেলার, ছোটো বড়ো বাজারে হোলসেলার তো পেয়েই যাবেন, হোলসেলার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনি একসাথে অনেকগুলো অনেক টাকার মাল সেল করতে পারবেন। কিন্তু আপনি যদি দোকানে দোকান যেয়ে সেল করতে পারেন, বেনিফিট একটু বেশিই থাকবে আপনার, কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপারও। কিন্তু আপনি যদি হোলসেলার কাছে আর ডিস্ট্রিবিউটারের কাছে দেন তাহলে আপনার আপনার বেশি সুবিধা হবে। তো ফ্রেন্ড, কী রেটে বিক্রি হচ্ছে সেটা দেখানোর জন্য আমি এখানে অ্যামাজন ওয়েবসাইটটা খুলে রেখেছি। কারণ তো এই সাবানগুলো বিভিন্ন ওয়েট হিসেবে, যেরকম বড় সাইজ বা ছোটো সাইজ বা কোম্পানি হিসেবে দামটা ডিপেন্ড করে। এখানে দেখতে পাচ্ছেন ডেটলের যে সাবানগুলো আছে, এখানে 125 গ্রামের সাবান 4টে কিনলে একটা ফ্রি দিচ্ছে 200 টাকায়। মানে 125 গ্রামের ওয়েটের এখানে সাবান বানাচ্ছে। এখানে আপনি 50 গ্রামের, 100 গ্রামের সাবানও পেয়ে যাবেন, বা 125 গ্রামের সাবান বা এর থেকে বড় সাইজেরই পেয়ে যাবেন। তো সাধারণত যে সাইজটা সব থেকে বেশি চলে সেটা 125 গ্রাম আর 100 গ্রাম। তো আপনি কীরকম সাবান তৈরি করবেন, কোয়ালিটিটা কীরকম থাকবে, মূলত সেইভাবে আপনার দামটা ডিপেন্ড করতে হবে। আপনার যেরকম খরচা হবে সেরকম দাম রেখেই কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন। তো আপনি যেরকমভাবে সাপ্লাই করতে পারবেন আপনার ইনকামটাও ঠিক সেরকমই হবে। তো বন্ধুরা আপনি অবশ্যই বাড়িতে শুরু করতে পারেন, গ্রামে বাড়িতে থাকেন বা যেখানেই থাকেন না কেন, আপনার কোনো মিল বা ফ্যাক্টরি খোলার দরকার পড়বে না। আপনি বাড়ির যে কোনো এক সাইডে, যে কোনো একটি রুমে এই মেশিনটা লাগিয়ে খুব সহজে মেশিনটা থেকে সাপ্লাই করতে পারবেন। তো আপনি যদি চান শুরু করতে, আপনার যদি কোনো রকম কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নাহলে আমি মেশিন এলা যার কাছ থেকে আপনি মেশিনটা কিনবেন ওর নাম্বারটা দিয়ে দেবো, ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। এ বিজনেস করতে যদি আপনার কোনো রকম সমস্যা হয় তাহলে আমার পরবর্তী যে বিজনেস আইডিয়াটা আসবে তার দিকে নজর রাখুন, খুব শীঘ্রই আমার দ্বিতীয় ভিডিওটা আসবে। এই বিজনেসটা আপনি না করতে পারলে হয়তো বা সামনের বিজনেসটা আপনি অবশ্যই করতে পারবেন। যদি আপনি আমার যে কোনো বিজনেস আইডিয়া সবার প্রথমে দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।